নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ফেঁসে গেছেন, চতুর্দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপে ধরা হয়েছে। রাস্তায় নেমেছে খেলোয়াড়, রাস্তায় নেমেছে আইনজীবীরা, রাস্তায় নেমেছে ডাক্তার, রাস্তায় নেমেছে সমস্ত বুদ্ধিজীবীরা। সৌরভ গাঙ্গুলী পর্যন্ত রাস্তায় নেমে গেছে চাপে পড়ে, তৃণমূলের বেশ কয়েকজন রাস্তায় নেমেছে। এইরকম একটা অবস্থায় শুধু পশ্চিমবাংলায় নয়, গোটা ভারত জুড়ে কিন্তু প্রতিবাদ চলছে। এবার সুপ্রিম কোর্ট মাঠে নামলো। সুপ্রিম কোর্ট প্রথম দিনের শুনবাইতেই রাজ্যকে একদম জমকার ফাটকার দিল, মমতা সরকারকে একদম চেপে ধরেছে। এবার সিআইএসএফ নিযুক্ত হবে হাসপাতালে, হাসপাতাল এবার হাসপাতাল দেখাশোনা করবে সিআইএসএফ। রাজ্যপাল পর্যন্ত এটা নিয়ে ভীষণ ব্যথিত, ক্রোধিত। সমস্ত বিরোধী দল বিজেপি সিপিআইএম রাস্তায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অনেক রিপোর্ট জমা পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা নিয়ে বারবার ফোন করছেন, কথা বলছেন। এরকম একটা পরিস্থিতির মধ্যে রাষ্ট্রপতির শাসনের দিকে এগোচ্ছে পশ্চিমবাংলা। রাজ্যপাল রাষ্ট্রপতি আলোচনা চলছে, এদিকে আবার নবান্ন চলো অভিযান রয়েছে, এইদিকে আবার যারা যারা এই বিষয় নিয়ে মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে হ্যারাসমেন্ট করছে। সব মিলিয়ে ফুসছে বাংলা। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে চায় তাদের কথা বলতে দিতে হবে। বুঝুন, মমতার পুলিশ প্রথমে বলেছিল সুইসাইড করেছে। পুলিশ একটা লাশ দেখে কি বোঝা যায় না সেটা কি হয়েছে? আমরা যারা সাধারণ তারাই তো বুঝতে পারি। তাহলে এখানে কাকে আড়াল করার চেষ্টা হচ্ছে? সিবিআই কিন্তু জেরা করছে প্রচুর, একের পর এক নতুন তথ্য উঠে আসছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দ্রুততার সঙ্গে কাজ করছে। মনে হচ্ছে বাংলায় এবার বড় একটা কিছু হবে, হয়তো রাষ্ট্রপতি শাসনের দিকেই এগোচ্ছে বাংলা।